স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব আমির খসরু সহ উপস্থিত কেন্দ্রীয় এবং বিভাগীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত উত্তর চট্টগ্রামের বিএনপি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা চট্টগ্রাম উত্তর কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে আমরা সমবেত হয়েছি। প্রিয় ভাই বোনেরা, আজকে কি পরিস্থিতিতে দেশের মানুষ বিরাজ করছে, দেশের মানুষ আছে, কম বেশি আপনারা সকলেই ওয়াকিফাল আছেন। প্রতিদিন আপনাদেরকে সাধারণ মানুষের সাথে উঠতে হয়, বসতে হয়, চলতে হয়, ফিরতে হয়, কাজেই সাধারণ মানুষের কি অবস্থা সেটি আপনারা সব থেকে ভালো জানেন, সবচেয়ে আপনারা বেশি জানেন। প্রিয় ভাই বোনেরা, গতকাল আমরা স্বাধীনতা, আমাদের 54তম স্বাধীনতা দিবস আমরা পালন করেছি। একটি দেশের স্বাধীনতা দিবস যখন পালিত হয়, মানুষের মধ্যে আনন্দ থাকে, উচ্ছ্বাস থাকে। আপনারা নিজেরাই সাক্ষী আছেন, সমগ্র বাংলাদেশের মানুষ সাক্ষ্য, যে গুটি সংখ্যক কিছু মানুষ ছাড়া দেশের 95 থেকে 98% মানুষের মধ্যে এই কোনো উচ্ছ্বাস বা আনন্দ ছিল না। কেন? প্রিয় ভাই বোনেরা, এই উত্তর চট্টগ্রাম সহ সমগ্র বাংলাদেশের প্রতিটি জেলা, প্রতিটি অঞ্চল সাক্ষী আছে, বাংলাদেশের সমগ্র মানুষ সাক্ষী আছে যে উত্তর চট্টগ্রামে যেমন আমাদের বহু ভাই সহকর্মী, নেতা কর্মীকে আমরা হারিয়েছি, গুম খুনের শিকার হয়েছে, ঠিক একইভাবে সমগ্র বাংলাদেশে এরকম বহু বিএনপি সহ বিরোধী দলের বহু নেতাকর্মী সহকর্মীকে আমরা হারিয়েছি, অনেকে বহু গুম খুনের শিকার হয়েছে, বহু নেতাকর্মী অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। শুধু তারাই অত্যাচারিত হয়নি, তারাই নির্যাতিত হয়নি, তাদের পরিবারের সদস্যরা পর্যন্ত অত্যাচারিত, নির্যাতিত হয়েছে। প্রিয় সহকর্মী বৃন্দ, আমাদের এখানে স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ সাহেব উপস্থিত আছেন। উনি ইফতারের একটি অনুষ্ঠানে উনি গতকাল বলেছেন যে দেশে যদি এতই উন্নয়ন হয়ে থাকে, তাহলে কেন ইফতার মাহফিল করতে দেওয়া হবে না, ইফতার মাহফিল কেন বন্ধ করতে হবে? কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, এই একটি কথা থেকেই পরিষ্কার হয়ে যায় দেশের মানুষের কাছে। আজকে আমরা দেখতে পাই দেশের, এটি আমাদের কথা না, এটি বিএনপি বা বিরোধী দলের কথা নয়, এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত কথা, এটি বিভিন্ন পরিসংখ্যান যারা তৈরি করে সেই রকম সংগঠনটির কথা। আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষ ঋণগ্রস্ত, ঋণ করে তারা সংসার চালাচ্ছে। আজকে বাংলাদেশের লক্ষ কোটি মানুষ তারা জানে না যে পরের বেলা তাদেরকে কি খেতে হবে। আজকে বাংলাদেশের হাজার হাজার যুবক, শিক্ষিত যুবককে আমরা দেখি পৃথিবীর অন্যান্য অঞ্চলে সাগরে ডুবে মারা যাচ্ছে। আজকে আমরা দেখছি যে বাংলাদেশের ব্যাংকগুলো একের পর এক ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে আমরা দেখছি বাংলাদেশের যে শিক্ষা অঙ্গনগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ নামক সন্ত্রাসী তারা তাদের টর্চার সেল তৈরি করেছে। আজকে আমরা দেখতে পাই শিক্ষাঙ্গনগুলোতে, যে শিক্ষাঙ্গনগুলোতে ছাত্রীদের নিরাপদ অবস্থান নয়, অর্থাৎ ছাত্রীরা সেখানে নিরাপত্তার সাথে, নিরাপদের সাথে তারা সেখানে পড়াশোনা করতে পারছে না। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা দেখছি একটির পর একটি জায়গায়, একটির পর একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় আজকে আগুন ধরছে, অথচ কোনো প্রকৃত সুষ্ঠু তদন্ত নেই। আমরা তথাকথিত উন্নয়নের বাণী শুনি, বয়ান শুনি আমরা, কিন্তু আজকে এত বছর হয়ে গেল, এই মাফিয়ারা অস্ত্রের জোরে ক্ষমতা, এই মাফিয়া সরকার বলেন, স্বৈরাচার সরকার বলেন, ডামি সরকার বলেন, এরা অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে রেখেছে, অথচ জনগণের জানমান নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে ফায়ার স্টিংগুইশার দরকার, সেগুলোর ব্যবস্থা পর্যন্ত তারা আজ পর্যন্ত করেনি বা করতে পারে নাই। প্রিয় ভাই বোনেরা, এই যে উন্নয়নের বয়ান আমরা শুনি, বিভিন্ন মেগা প্রজেক্টের কথা দেশের মানুষ শুনে, আজকে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে প্রত্যেকটি মেগা প্রজেক্ট যেগুলো দিয়ে তারা উন্নয়নের বয়ান আমাদের সামনে, দেশের মানুষের সামনে হাজির করে, প্রত্যেকটি
মেগা প্রজেক্ট 3 গুণ 4 গুণ বেশি অর্থ খরচ করে করা হচ্ছে। প্রিয় ভাই বোনেরা, একটি জিনিসের দাম যদি 10 টাকা হয়, কোনো ব্যক্তি যদি সেটি 20 টাকা দিয়ে ক্রয় করে, 30 টাকা দিয়ে ক্রয় করে, তাহলে সহজেই অনুমান করা যায় যে জিনিসটি ক্রয় করার মূল উদ্দেশ্য ছিল দুর্নীতি। আজকে প্রমাণিত হয়েছে এই সরকার যেরকম মানুষের ভোটকে ডাকাতি করেছে, একইভাবে এই সরকার তথাকথিত উন্নয়নের নাম করে জনগণের অর্থ সম্পদ লুট করছে, এবং এটি আজকে আন্তর্জাতিকভাবে প্রমাণিত, আন্তর্জাতিকভাবে এটি প্রকাশিত। আজকে আজকে আমরা দেখেছি যে এই যে অবৈধ সরকার, এই যে আওয়ামী লীগ নামক সন্ত্রাসী দল, এদের লোকজন, এদের দলের লোকজন যেভাবে সাধারণ মানুষের জমি জমা বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য দখল করছে, ঠিক একইভাবে তারা বাংলাদেশের মানুষের অর্থ বিদেশে পাচার করে পাঠিয়ে দিচ্ছে, বাংলাদেশের মানুষের সম্পদ লুণ্ঠন করে বিদেশে তারা পাচার করছে, এবং বিদেশে পাচার করছে বলেই আজকে কোটি কোটি মানুষের এই অবস্থা। বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ বিদেশে লুণ্ঠন করে পাচার পাচার করে বিদেশে লুণ্ঠন করছে বলেই আজকে দেশে বেকারদের কর্মসংস্থান হচ্ছে না। প্রিয় ভাই বোনেরা, আপনারা নিজেরাই দেখেছেন যে এই যে ডামি সরকার, এই যে সন্ত্রাসী দল আওয়ামী লীগ নামক যে সন্ত্রাসী দলটি, এই যে লুটেরা যে দল আওয়ামী লীগ নামক যে লুটেরাদের দল, এদের লোকজনের, এদের ডামি এমপি ডামি মন্ত্রীদের শত শত বাড়িঘর সম্পদের সন্তান সম্পদের পরিমাণ বিদেশে পাওয়া গিয়েছে, এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কাজে প্রিয় ভাই বোনেরা, আজকে এরা শুধু দেশকেই ধ্বংস করেনি, দেশের ভবিষ্যৎকেও ধ্বংস করে দিয়েছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের জন্য একটি নতুন কারিকুলাম দেওয়া হয়েছে, দেশের শিক্ষক সমাজ, ছাত্রছাত্রীদের গার্জিয়ানরা, দেশের সুশীল সমাজ, শিক্ষিত ব্যক্তি সকলে প্রতিবাদ জানিয়েছে, সকলে বলেছে যে এই কারিকুলাম যদি চালু করা হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্মের মেরুদণ্ড ভেঙে যাবে, আমরা এই দেশে একটি শিক্ষিত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে ব্যর্থ হব। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, একটি দেশের অর্থনীতিকে যখন ভেঙে দেওয়া হয়, একটি দেশের শিক্ষা ব্যবস্থাকে যখন ভেঙে দেওয়া হয়, একটি দেশের নৈতিকতাকে যখন ভেঙে দেওয়া হয়, একটি দেশের বিচার ব্যবস্থাকে যখন ভেঙে দেওয়া হয়, আজকে আজকে স্বাস্থ্য খাতে আমরা দেখছি, এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে যে গত 15-16 বছর ধরে বাংলাদেশের স্বাস্থ্য খাত এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে সকল সূচকে সবচেয়ে নিচে রয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, তাহলে গত 15-16 বছর কিসের উন্নয়ন হলো? কয়েকটি মেগা প্রজেক্টের নামে তথাকথিত উন্নয়ন হয়েছে, এবং সেই উন্নয়নের নামে জনগণের সম্পদকে পাচার করা হয়েছে, জনগণের সম্পদকে লুণ্ঠন করা হয়েছে, ঠিক যেভাবে আজকে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার তথা রাজনৈতিক অধিকারকে হরণ করা হয়েছে, ঠিক সেভাবে। প্রিয় ভাই বোনেরা, এই যে 7 তারিখে তামাশার যে নির্বাচন হয়ে গেল, তথাকথিত যে তামাশার একটি প্রহসনের নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনে বিএনপি সহ বাংলাদেশের সকল বিরোধী দল বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানিয়েছিল যে তারা যেন, বাংলাদেশের জনগণ যেন সেই প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ না করে। আপনারা নিজেরাই দেখেছেন বাংলাদেশের মানুষ সাক্ষ্য, সমগ্র পৃথিবীর মানুষ সাক্ষ্য, পৃথিবী সাক্ষ্য, যে সেদিন বিরোধী দলের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের মানুষ সেদিন ঘরে বসেছিল, তারা সেই প্রহসনের যে অনুষ্ঠান, সেই প্রহসনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি, অর্থাৎ বাংলাদেশের মানুষ রায় দিয়ে দিয়েছে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে এই সন্ত্রাসী দল হরণ করেছে, ডাকাতি করেছে, কিন্তু বাংলাদেশের মানুষ সেদিন প্রহসনের নির্বাচনকে বয়কট করার মাধ্যমে পরিষ্কারভাবে জানান দিয়ে দিয়েছে যে তারা বিরোধী দলের পক্ষে আছে, তারা এই সন্ত্রাসী দল বা অন্য দাসে অন্য দেশের যারা দালালি করে, অন্য দেশের যারা ক্রীতদাসের ভূমিকা পালন করে, তাদের সাথে তারা নেই। প্রিয় ভাই বোনেরা, একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন একটি রাজনৈতিক দল হিসাবে সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে গৌরবের বিষয় হচ্ছে জনগণের আস্থা অর্জন। বিএনপি সহ সকল বিরোধী দল জনগণের আস্থা, এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের আস্থা, জনগণের বিশ্বাস অর্জন করেছে। প্রিয় ভাই বোনেরা, এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব,
সবচেয়ে পবিত্র দায়িত্ব হচ্ছে জনগণ যেই আস্থা রেখেছে আমাদের উপরে, জনগণ যেই বিশ্বাস রেখেছেন আমাদের উপরে, বিএনপি সহ সকল বিরোধী দলের উপরে, তার বাস্তবায়ন করা। এবং এর যদি বাস্তবায়ন আমরা করতে চাই, আমাদের যেই প্রত্যাশা জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করা, জনগণের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করা, এটি আজকে শুধুমাত্র বিএনপির দাবি না, এটি শুধুমাত্র আজকে বিরোধী দলের সমষ্টিগত দাবি না, এটি সমগ্র বাংলাদেশের জনগণের দাবি। বাংলাদেশের জনগণ তাদের ভোটের অধিকার ফেরত চায়, বাংলাদেশের জনগণ ফেরত চায় তাদের গণতান্ত্রিক অধিকার। প্রিয় ভাই বোনেরা, আজকে সকল বিরোধী দলকে, সকল কিছুকে পাশে রেখে এক প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে হবে। আজকে সমাজের সকল শ্রেণী পেশা সকল মানুষকে এক পাশে এসে দাঁড়াতে হবে, এক মঞ্চে এসে দাঁড়াতে হবে। কারণ এই বাংলাদেশ কারো একক, কোনো একক একটি দলের নয়, কোনো একক কোনো পরিবারের নয়, কোনো একক কোনো ব্যক্তির নয়, এই বাংলাদেশ সামগ্রিকভাবে 20 কোটি মানুষের বাংলাদেশ। কাজে এই বাংলাদেশকে রক্ষা করতে হলে সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষকে এগিয়ে আসতে হবে, তথা সকল রাজনৈতিক দল, দল মত পেশা নির্বিশেষে প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। আসুন আজকে ইফতার মাহফিল শেষে অবশ্যই আমরা আল্লাহর দরবারে হাত তুলব, আল্লাহর দরবারে আমরা এই মোনাজাত করি, আল্লাহর দরবারে আমরা এই রহমত চাই যে আল্লাহ যেন আমাদেরকে শক্তি দেন, আল্লাহ যেন আমাদেরকে সামর্থ্য দেন, যাতে বিএনপির নেতৃত্বে সকল বিরোধী দল বাংলাদেশের মানুষের প্রত্যাশিত যে আকাঙ্ক্ষা, প্রত্যাশিত যে আশা, সেই আকাঙ্ক্ষা এবং আশা আমরা পূর্ণ করতে পারি। এই হোক আজকে আমাদের ইফতার মাহফিলের শপথ, এই হোক আমাদের ইফতার মাহফিলের প্রতিজ্ঞা। সকলকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সালাম আলাইকুম। এই ইফতার মাহফিল এবং বিগত আন্দোলন সংগ্রামে নেতা কর্মীদের সম্বর্ধনায়, গ্রেপ্তারকৃত নেতা কর্মীদের সম্বর্ধনায় আপনার উপস্থিতির জন্য আমার জেলার পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। জি সালাম আলাইকুম। আপনার দীর্ঘায়ু কামনা করছি। জি খসরু ভাই সহ সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা যারা মঞ্চে উপস্থিত আছেন এবং সামনে যারা ভাই বোনেরা উপস্থিত আছেন, আমাকে আরো 3টি অনুষ্ঠানে যেতে হবে, তো আমি আপনাদের অনুমতি ক্রমে এখান থেকে বিদায় নিতে চাচ্ছি। ধন্যবাদ।